শনিবার রাতে যে ঘটনা হয়েছে চারটি ছেলের সঙ্গে আগরতলায় পশ্চিম থানায় সেই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করলেন। আগরতলা প্রেস ক্লাবের আজকের সাংবাদিক সম্মেলনে এলজিবিটি কমিউনিটির সদস্যরা বলেন, তাদের সাথে গত শনিবার যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এই সমাজে কি তারা স্বাধীনভাবে চলতে পারবে না? তাদের অভিযোগ, দুজন সাংবাদিক তাদের শরীরে হাত দিয়ে কথা বলেছেন, তাদের হেনস্থা করেছেন বলে আজকের এই সংবাদ সম্মেলন তারা তাদের অভিমত তুলে ধরেন। তারা এই বিষয়ে আজ আগরতলা পশ্চিম থানাতে মামলা করবেন বলে জানিয়েছেন। আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বলে গতদিন যা হয়েছে সেটার সম্পর্কে একটা সঠিক আমাদের বক্তব্য আপনাদের সামনে আমরা রাখতে চাইছি। খোলাখুলিভাবে আলোচনাটা দরকার ছিল এবং আমি যখন দেখতে পেলাম তখন আমি খুবভাবেই ব্যথিত হলাম মনে প্রাণে, যে আমি এমন একটা রাজ্যের অংশ যে অংশে শিক্ষার আলোর এত অভাব, মানুষ এত অশিক্ষিত কি করে হয়। আমি যেখানে একটা পদে আছি বা আমার যেখানে একটা দায়িত্বভার আছে তাও এরকম একটা দায়িত্ব যেটা সমাজকে গঠন করে, ঠিক আছে, আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের অংশ হয়ে এই ধরনের লজ্জাজনিত কাজ কি করে একজন ব্যক্তি করতে পারে, সম্পাদন করতে পারে, আমার যে সেটা প্রশ্ন। যাই হোক, আমি সেই কারণে আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে আলোচনা করব এবং সবার সমক্ষে ব্যাপারটা আসুক। তাই আমি যেমনটি করে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সবাই সবার ভেতর একটা নেগেটিভ ভাব গেছে, সেইটাকে আমি পরিবর্তন করতে চাইছি পজিটিভিটির দ্বারা। আমি পজিটিভ নিয়ে হামেশা আলোচনা করি এবং মানুষকে নেগেটিভের মাঝখানেও পজিটিভ শিক্ষার জন্য রাস্তা করে দেই, আমি সবসময় বরাবরই করতে থাকি এরকম। এবং আমি আজকের এই আলোচনা ডাকার পেছনে এটাই অর্থ ছিল যে আমরা যেন একটা নেগেটিভ যা হয়ে গেছে ওটার থেকে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গিটা সেই দিকে আসবে, এই নেগেটিভটাতে অনেক কিছু ভালো হয়ে গেল, যে মানুষ এইটার দিকে তাকাতে পারবে যে এই রকম মানুষরাও এই সমাজে আছে এবং তাদের ব্যথা বেদনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের জীবনধারাটা কীরকম হয় সেটা সম্বন্ধে জানা উচিত এবং সেটা মানে দূরে করা, মানে দূরে ঠেলে দেওয়ার মতন কিছু না, সেটার পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সমবেদনা একটা ভাব দেখানো, তাদের সাথে হয়ে তাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য প্রত্যেকেরই। সেই কারণেই আমাদের এই আলোচনা। আমি আলোচনার ঘটনাটা না, উনি আসেনি, উনি মাথার চুল নাই, আমি হয়তো ওনার দেখেছি না, ঠিক আছে। আমরা এতক্ষণ শুনলাম ওই দিনের কী ঘটনা হয়েছিল, এমনিতেও মিডিয়াতে এতই আলোচনা হয়েছে বা এতই ভিডিও দেখানো হয়েছে নেগেটিভভাবে, এটার অরিজিনাল ঘটনাটা কী বা কী হয়েছিল ওইটার সাথে কোনো মানে কানেকশনই নেই ভিডিওতে, ঠিক আছে, কাটবে না। তারপর আমার একটা কথা, আমি ভিডিওতে যা দেখতে পেলাম ওইখানে কেউ একজন উল্লেখ করছিল বারবার ছেলে হয়ে মেয়ে সাজাটা বা মেয়েদের সাথে চলাফেরা করাটা ওইটা একটা ক্রাইম। বলেন তো কোথায় আছে লেখা সেই ক্রাইমটা? আমার জানতে হবে কোন আইনে লেখা আছে, কোন সংবিধানে দেওয়া আছে, কোন জায়গাতে দেওয়া আছে, কোন ধারায় আছে সেটা আমাকে বলতে হবে। সেই যেই ব্যক্তিই থাকুক, তা পুলিশেরই ব্যক্তি হোক আর রিপোর্টারই হোক, না জেনে এত মূর্খের মতন এত বড় একটা কথা বলে দিল। আমরা যদি ভাবি রিপোর্টাররা চতুর্থ স্তম্ভে আছে, তারা সমাজের গঠন করে, তারা সঠিক একটা সংবাদ, সত্য সংবাদ উপস্থাপন করে, মানুষের ধারণাকে তৈরি করে, সমাজকে তৈরি করে, এইরকমই কি সমাজ তৈরি হবে আমাদের? আমাদের সমাজ কি এরকমই তৈরি হবে? আচ্ছা, আমরা গেছিলাম ওখানে, তো ওরা নিতে চাইলো না, বললো যে এখানে এটা নেওয়ার জায়গা না। তো যাই হোক, আমরা এটার জন্য আমি চাইছি যে আমার এটা আবেদন এই প্রেস ক্লাবের কাছে, আপনাদের সাংবাদিক মহলের কাছে, তা চিত্র সাংবাদিক হোক বা ব্যাপারের যারাই আছে, আমি দোনো তরফেই একই রকমের আবেদন রাখছি যে এইটার একটা সুরাহা করা হোক,
ঠিক আছে, যেমন করে ভাইরাল করে একটা ভিডিওকে এত নোংরানো ভাবে একদম দেখানো হয়েছে, মানবিকতার তো মানে কোনো জায়গাতেই এটা ল্যাশ ফ্যাশ কিচ্ছু নেই। একদম যত নিচে নামতে পারে মানুষ, তার উদাহরণ রাখলো ত্রিপুরার মিডিয়া। ঠিক আছে, আপনারা খারাপ ভাববেন না কেউ আমাকে, আমি বলতে বাধ্য হলাম কথাটা। এখন আমি দেখতে চাই আমার এই উপস্থিতিতে কতটুকু পজিটিভিটি ছড়াতে পারে ত্রিপুরা রাজ্যে, আমার সোচ্চার আওয়াজে কতটুকু মানুষ পজিটিভভাবে আমার সাড়া দেয়। আমি সবার কাছে অপিল করছি এই ব্যাপারটা নিয়ে, যে যতটুকু পারুক আওয়াজটা কতটুকু অবধি বুলন্দ হয়, কতদূর অবধি পৌঁছায়, সরকারের অবধি পৌঁছাতে পারেন কিনা আপনারা, এবং এটার সঠিক সুরাহা হয় কিনা। আচ্ছা, এটার আইনগত দিকগুলি ওরা আলোচনা করবে, আমি ওদেরকে বলছি।